প্রতি বছর মে মাসেই হানা, সমস্ত ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে মে মাস নাগাদ। কেনই প্রবণতা, কি বলছে বিশেষজ্ঞরা? আরও একটা মে মাস, ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। অশনি সংকেত দিয়ে ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়, আয়লা থেকে ফণী, আমফান থেকে ইয়াস। অতীতে এই সমস্ত ঘূর্ণিঝড়ই আছড়ে পড়েছে মে মাস নাগাদ। কিন্তু কেন বারবার মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হয় এই ঘূর্ণিঝড়? কেনই প্রবণতা, কি বলছে বিশেষজ্ঞরা? প্রতি বছরই এই সময়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা দেয়। আগে কী কী ঘূর্ণিঝড় হয়েছে চলুন দেখে নিই। 2009 সালের 25 মে সুন্দরবনে আছড়ে পড়েছিল আয়লা। ওই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 120 কিলোমিটার। আয়লার দাপটে বাংলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে 150 জনের। কলকাতা ও লাগোয়া এলাকাও তছনছ হয়েছিল, ছিল না বিদ্যুৎ বা জল। 2019 মে, ওই বছর 3রা মে এবং 4ঠা মে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণি। ঘণ্টা 150 থেকে 175 কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফণীর ছোবল। তবে বাংলায় তেমন একটা প্রভাব ফেলেনি ঘূর্ণিঝড় ফণি, উড়িষ্যায় মূলত ধাক্কা দিয়েছিল এই ঘূর্ণিঝড়। 2020 মে, বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফান। সেই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় প্রায় 80 জনের মানুষ মারা যান। এই বিপুল পরিমাণে এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল, বিদ্যুৎ ছিল না গোটা এলাকায়। সেই ক্ষত শুকোতে না শুকোতেই চলে আসে ইয়াস। 2021 26 মে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা সহ্য করতে হয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বাসিন্দাদের। কারণ কী? মে মাসে কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম কারণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ঘোষ বলেন, এই সময় সমুদ্রের জলতল 27 ডিগ্রি টেম্পারেচার মিনিমাম পায়, এবং সেই 27 ডিগ্রি না পেলে কিন্তু এই ডিপ্রেশন বা নিম্নচাপটা তৈরি হতে পারে না, যেটা থেকে সাইক্লোন তৈরি হতে পারে। স্থলভাগ যত তাড়াতাড়ি গরম হয় জল কিন্তু তত তাড়াতাড়ি গরম হয় না। এছাড়াও আরেকটা সময় হতে পারে, সেটা হচ্ছে যে মিড অগাস্ট থেকে মিড অক্টোবর, যখন কি না যদি আমাদের বৃষ্টিপাত খুবই কম হয় আফটার মনসুন, তাহলে সেই সময় কিন্তু এটা হতে পারে। মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতার জন্য বিশেষজ্ঞরা সাইক্লোন সিজন এবং জলীয় বাষ্পযুক্ত পূবালি হাওয়াকে অন্যতম কারণ বলে মনে করছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ঘূর্ণিঝড় হতে গেলে যা যা লাগে সেগুলো এই সময় পাওয়া যায়। ইনস্টেবিলিটি প্রচুর থাকতো। ইনস্টেবিলিটি মানে কি, হাওয়া যেন উপরে উঠতে পারে, কিছু প্রিকারসার লাগে, ইনিশিয়াল কোনো একটা ইস্টার্লি ওয়েভ হোক, কোনো একটা লো প্রেশার হোক, কোনো একটা ট্রিগারিং মেকানিজম লাগে যেটা আপনাকে সাহায্য করবে সার্কুলেশনটা তৈরি করতে। ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য যে শক্তি প্রয়োজন তা এই সময় তৈরি হয়। জলীয় বাষ্পযুক্ত পূবালি হাওয়া ঝড় বৃষ্টির পিছনে অন্যতম অনুঘটকের কাজ করে, ফলে এই সময় কোনো কোনো নিম্নচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড় তৈরি হয়। এবারও সেই মে মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।